করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের তো রিভিশন ক্লাসগুলো চলছে, আজকে আমরা অধ্যায় পাঁচ থেকে একটা অঙ্ক রিভিশন করবো। তো অধ্যায় পাঁচটা আমাদের কি নিয়েছিল, লসাগু গসাগু এই চ্যাপ্টার দুটাই ছিল। হ্যাঁ, তো এটা একটু অনেকদিন হয়েছে আমরা করিয়েছি, তো বাসায় নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করছো। আজকে যে অঙ্কটা করাচ্ছি ওটা প্র্যাকটিস করবা, ওই রিলেটেড আরো কয়েকটা বাসায় করে নিবা, ঠিক আছে? আমি শুরু করছি। একজন শিক্ষক ৪০টি আপেল ও ২৪টি কমলা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে চান। তো ক নাম্বার বলেছে তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে চান। তো আমরা জানি লসাগু গসাগু অঙ্কের মধ্যে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হয়, সর্বাধিক বললে কি করতে হবে, সর্বনিম্ন বললে কি করতে হবে, ঠিক আছে? সুবিধার জন্য আমি এখানে লিখেছি তোমাদের, যেহেতু অনেকদিন পরে ধরেছি চ্যাপ্টারটা, যখন সর্বাধিক বা সর্বোচ্চ বলে তখন আমাদেরকে সংখ্যাগুলোর কি করতে হয়, গসাগু। আর যখন সর্বনিম্ন বা ক্ষুদ্রতম ন্যূনতম এগুলো বলা হয় তখন আমাদেরকে কি করতে হবে, লসাগু। এই জিনিসটা মাথায় রাখলে অধ্যায় পাঁচের অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে? এই জিনিসগুলো বারবার করবা যাতে কি তোমাদের অঙ্ক ভুল না হয়। তো আমাদের ক নাম্বার বলেছে সর্বাধিক, যেহেতু সর্বাধিক বলেছে আমাকে সংখ্যাগুলোর কি বের করতে হবে, গসাগু। তো আমি লিখলাম ৪০ ও ২৪ গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো আসো গসাগুটা এখন বের করি আমরা, ৪০ আর ২৪ লিখলাম। তো গসাগুর সময় আমাদের নিয়মটা কি জানি, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেটা দিয়ে কি দুইটা সংখ্যাকেই ভাগ যাবে, ঠিক আছে? তো আমি এখানে দেখছি দুইটাই জোড় সংখ্যা, অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে। তো ৪০কে যদি দুই দিয়ে ভাগ করি কত হয়, ২০। আর ২৪কে যদি দুই দিয়ে ভাগ করি কত হয়, ১২। ১২ দুগুণে ২৪। তো এটাকে আবার দেখতে পাচ্ছি কত দিয়ে ভাগ যাবে, দুই দিয়ে। ১০ দুগুণে কত, ২০। আর ৬ দুগুণে ১২। আবার দিই, আবার দেখো এটাকে দুই দিয়ে ভাগ যাবে কত, ৫ দুগুণে কত হয়, ১০। আর ৬কে যদি দুই দিয়ে করি কত হয়, ৩। তো এখন এখানে ৫ আর ৩ চলে আসছে। তো এই সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি কি আর একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন আমি যদি ৩ দিয়ে ভাগ করি শুধুমাত্র ৩কে ভাগ যাবে, ৫কে ভাগ যাবে না। আবার যদি ৫ দিয়ে ভাগ করি ৫কেই শুধু ভাগ যাবে, ৩কে আর ভাগ যাবে না। তো এরকম চলে আসলে আমার অঙ্কটা ধরে নিবে কি, ওখানেই আমার গসাগুটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সুতরাং গসাগু সমান খেয়াল করো পরীক্ষাতে অনেকেই দেখি কি জিনিসটা ঠিকভাবে করে কিন্তু গুণ করার সময় পুরোটা গুণ করে দিচ্ছে, অঙ্কটা ওখানে গুণ হয়ে যাচ্ছে। গসাগুর সময় শুধুমাত্র আমাদের এইটুকুই নিব, যতটুকু এপাশে থাকবে, নিচেরটা নিব না, নিচেরটা আমরা তখনই নিই লসাগুর সময়, ঠিক আছে? অনেককেই দেখেছি তোমরা এতটুকু অঙ্ক করো, ঠিক করে করো, কিন্তু গুণটা করার সময় সবগুলো সংখ্যা গুণ করে দাও, এটা যাতে না হয় মাথাটা ঠান্ডা রেখে অবশ্যই করবো। তো আমরা শুধুমাত্র এই সংখ্যাগুলোই কি করবো, গুণ করবো। তো কত আছে, ২ গুণ ২ গুণ ২, ঠিক আছে? তো ২-এর সাথে ২ গুণ করি কত হয়, ২ গুণে ৪, ৪-এর সাথে ২ গুণ করলে কত হয়, ৮। তো আমরা আমাদের গসাগুটা এখানেই শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সর্বাধিক কতজন শিক্ষার্থী পেয়ে গেলাম, ৮জন। তাহলে ৮জন শিক্ষার্থীর মধ্যে কি ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো। সুতরাং সর্বাধিক ৮জন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে। আর একটা কথা বলে নিই, লসাগু গসাগুর অঙ্কে কিন্তু এই হেডিংটা আর নিচের এটা এগুলো কিন্তু অবশ্যই দিবে, তোমরা এগুলো না দিয়ে সরাসরি অঙ্ক করো, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যায়। তো সবসময় উপরের লাইনটা আর নিচের এই লাইনগুলো অবশ্যই দিবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বারে চলে যাই। এবার আমরা খ নাম্বার আসি। আপেল ও কমলার সংখ্যা ৪টি করে কম হলে তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তো এই জিনিসটা দেখে আমরা সর্বাধিক, আগেরটা তো সর্বাধিক ছিল, তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই আমাদেরকে কি করতে হবে, গসাগু করতে হবে। এখন আপেল ও কমলার সংখ্যাটা দেখে আমরা কেমন হবে, আমাকে বলেছে আপেল ও কমলার সংখ্যা ৪টি করে কম হলে। তো আগে আপেল ছিল কয়টি, ৪০টি, এখন আরো ৪টি কম, তো ৪টি কমে গেছে। তো সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে কি করতে হবে, ৪০ থেকে ৪কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো ৪০ থেকে ৪ বিয়োগ করলে কত হয়, ৩৬। তারপর আসো কমলার সংখ্যা সেম, কয়টি কমলো, ৪টি। তো কমলা আগে কত ছিল, ২৪টি, এখন ৪টি কমে গেল, সেজন্য কি করলাম, বিয়োগ করলাম, কত পেলাম, এখন
বৃষ্টি। তো এখন আমার আপেল আর কমলার সংখ্যা কয়টি হয়ে গেল? আপেল 36 কি কমলা 20 কি? তো আমরা সর্বাধিক কতজনকে ভাগ করে দিতে পারবে সেজন্য এখন আমরা কি করব, এই 36 আর 20 এর কি করব, বসাবো, বের করব। তো এখানে লিখতে হবে 36 ও 20 এর বসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। এই লাইনটা অবশ্যই লিখবে। আসে এবার আমরা বসাগুটা বের করছি, কত কত? 36 আর 20। তো দুইটা দেখছি যোগ সংখ্যা, যোগ সংখ্যা মানে আমরা কত জানি, দুই দিয়ে ভাগ যাবে। তো 36 কে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে? 18। আমরা জানি 18 দুগুণ 36, আর 20 কে দুই দিয়ে ভাগ করলে কত হবে? 10। 10 দুগুণে 20। তো এটাকে আবার কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে। 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তো এ পর্যায়ে এসে আমরা দেখি 9 আর 5 দুটোটাকে কি আর সেম সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন 3 কে 9 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে না। তো সেরকম কি আমরা দেখতে পাচ্ছি কি 9 আর 5 কে আর ভাগ করা যাবে না। তো আমার অঙ্কটা কি বসাগুটা এখানে শেষ। তো সুতরাং বসাগু সংখ্যা, তো আমরা বসাগু লেখার সময় কোন সংখ্যাগুলো লিখবো? শুধু এই পাশের গুলো, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। 2 গুণ 2 সমান কত? 4। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কয়জন, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 4 জন। সুতরাং সর্বাধিক 4 জন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো আশা করি বুঝতে পেরেছ লসাগু বসাগুর অঙ্কগুলো অনেক আসলে সহজ হয়। তোমরা বাসে একটু ভালো করে প্র্যাকটিস করবে, আমি এরকম আরেকটা তোমাদের জন্য এক্সাম্পল দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।